ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আজকে আমি এই ভিডিওতে বিশেষ কিছু টেকনিক নিয়ে বা টিপস নিয়ে আলোচনা করবো এগুলো তোমাদের প্রত্যেকের জন্য উপযোগী হবে আশা করি শুধু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করো তো দেখো আজকে কোনো ক্লাস করবো না আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই কম বেশি কিছু না কিছু ব্যাড হেবিট আছে কেউ হয়তো স্মোকিংয়ের সাথে এডিক্টেড আবার কেউ অনলাইন গেমের সাথে বা নানান কিছু কিছু না কিছু আমাদের কম বেশি ব্যাড হেবিট আছে আর আমরা আজকে এই ভিডিওতে জানবো এই বেড পিছনে সাইন্টিফিক ইসে কি থাকে মানে সাইন্টিফিক প্রসেস বা লজিক কি থাকে কিভাবে কাজ করে আর এটা থেকে কিভাবে বেরোনো যেতে পারে একদম সাইন্টিফিকালি হ্যাঁ বিজ্ঞানসম্মতভাবে এক্সপ্লেন করব তারপর প্র্যাকটিক্যাল সলিউশন নিয়েও আমরা আলোচনা করব ঠিক আছে তো দেখো প্রত্যেকটা বেড হেবিট মনে করুন কেউ স্মোকিং কেউ ড্রিঙ্কিং বা অনলাইন গেম বা যে কোনো হতে পারে বেডিবিট যদি তোমার কোনো না থাকে সে ভালো কথা ভেরি গুড তো ভিডিওটা দেখতে পারো আর যে কোনো তোমার বেডিবিট থাকে তাহলে সেই বেডিবিটের পিছনে কি সাইন্টিফিক লজিক কি কাজ করে প্রসেস কি সেটাকে একটু এক্সপ্লেন করি তারপর তার সলিউশন নিয়ে আলোচনা করব। দেখো নর্মালি আমরা ভাবি কি যে কোনো হেবিট সেটা বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে দেখো এটা একটা সার্কেল এটা এটা প্রসেস অনুযায়ী কাজ করে হ্যাঁ আমরা ভাবি হেবিট আমরা অনেক সময় বেড হেবিট থেকে বার হওয়ার জন্য আমরা ভাবি এটা পুরোটা আমাদের বিহেভিয়ার মানে ব্যবহারের উপর বা আচরণের উপর ডিপেন্ড করে। ওকে স্মোকিং ড্রিঙ্কিং বা যে কোনো বেডবিট হেবিট আমরা ভাবি সেটা আমাদের বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে আমরা যদি আমরা অনেকে আমরা আমাদের বিহেভিয়ার চেঞ্জ করার চেষ্টা করি স্মোকিং ছেড়ে দেওয়ার চেষ্টা করি বিহেভিয়ার চেঞ্জ করে কিন্তু পরে কয়েকদিন পরে দেখা যায় কি আগে যা স্মোকিং করতে এখন আরও বেড়ে গিয়েছে অনেকে ড্রিঙ্কিং ছাড়ার চেষ্টা করে কিন্তু ছাড়ে তো নাই উল্টে আরও বেড়ে যায় অনলাইন গেমিং ছাড়ার চেষ্টা করে উল্টে আরও টাইম বেড়ে যায় ওকে যে কোনো হ্যাবিটেই তা আমরা কি করি বিহেভিয়ার চেঞ্জ করার চেষ্টা করি কিন্তু বস এনে প্রসেস হচ্ছে কি হ্যাবিট হচ্ছে শুধু বিহেভিয়ারের উপর ডিপেন্ড করেই না এটা একটা প্রসেস কি প্রসেস এনে তিনটা স্টেপ কাজ করে প্রথমে হয় কি ট্রিগার হয় ট্রিগার যে কোনো হ্যাবিটের পিছনে প্রথমে ট্রিগার কাজ করে এটার মানে কি এক্সপ্লেন করি ট্রিগার বলতে কি এটা শুরু হয় ট্রিগার দিয়ে মনে করো কেউ যদি স্মোকিং এর সাথে এডিক্টেড হয় তাহলে হবে কি সিগারেটের কিছু টুকরো বা প্যাকেট দেখলি তার মনে হবে স্মোকিং করি বা কিছু এগুলো যদি নাও দেখি তার কিছুক্ষণ পরে ব্রেন এর মধ্যে ব্রেনে ক্রেভিং শুরু হবে ব্রেনে মানে কিছু একটা দরকার কিছু একটা দরকার তখন স্মোকিং এর প্রতি মানে স্মোকিং করে ওকে তাহলে ট্রিগার হচ্ছে ব্রেনের ক্রেভিং হতে পারে সিগারেটের কিছু টুকরো হতে পারে প্যাকেট হতে পারে বা তার কোনো বন্ধু যে স্মোকিং করে তাকে দেখে হতে পারে মানে আমি স্মোকিং দিয়ে এক্সাম্পল দিচ্ছি সেটা যে কোনো কিছু হতে পারে অনলাইন গেমিং ড্রিঙ্কিং সমস্ত কিছু উপর হতে পারে হ্যাঁ তাহলে প্রথমে কি হচ্ছে এটা একটা ট্রিগার হবে ওকে কিছু দেখে হতে পারে ব্রেনের ক্রেভিং থেকে হতে পারে তাহলে ট্রিগারের পরে আমরা কি করি বিহেভিয়ার হয় বিহেভিয়ারের পরে কি হয় রেওয়ার্ড হয় রেওয়ার্ড বলতে পুরস্কার ওকে তাহলে কিছু একটা দেখে বা ব্রেনের ক্রেভিং থেকে তুমি কি করলে স্মোকিং করলে তাহলে ট্রিগার হলো তারপর বিহেভিয়ার তুমি স্মোকিং করে নিলে বা অনলাইন গেম খেলে নিলে ওকে বা ইনস্টাগ্রামে রিল দেখা শুরু করলে ওকে এটা বিহেভিয়ার হলো তারপর রিওয়ার্ড রেওয়ার্ড কি নর্মালি যে কোনো হ্যাবিটের পিছনে রেওয়ার্ড হচ্ছে কি যখন তোমার স্মোকিং এডিক্টেড হয়ে গেলে স্মোকিং করলে তারপর ব্রেন থেকে না একটা নিউরো ট্রান্সমিটার রিলিজ হয় সেটাকে বলা ডোপামিন ওকে তোমরা নাম শুনে থাকবে কি বলে ডোপামিন এই ডোপামিন রিলিজ হলে কি হয় একটা গুড ফিলিংস তৈরি হয় কিছুক্ষণের জন্য ওকে তাহলে যে কোনো এডিকশনের পিছনে ডুপামিন দেয়নি ওকে তো যে জয় করলে বা অনলাইন গেম খেললে বা ইনস্টাগ্রামে রিল দেখছো ব্রেন থেকে ডুপামিন রিলস শুরু হলে একটা ভালো শরীর একটা অন্যরকম ফিলিংস তৈরি করবে ওকে তাহলে এটা হচ্ছে প্রসেস প্রথমে ট্রিগার হবে তারপর বিহেভিয়ার শুরু করবে আচরণ করবে তারপর ডোপামিন ওকে তাহলে অনেকে আমরা কি করি শুধু বিহেভিয়ারকে চেঞ্জ করার চেষ্টা করি আমি স্মোকিং করবো না ড্রিঙ্কিং করবো না অনলাইন গেম খেলবো না অনেকে হয়তো ছেড়ে দেয় কিন্তু বেশিরভাগই ছাড়তে পারে না জাস্ট বিহেভিয়ার এই ট্রিগার দিয়ে হচ্ছে না শুরু হচ্ছে কোথায় বলে দেখি ট্রিগার দিয়ে তাহলে আমরা যদি বেড হেবিটকে চেঞ্জ করতে চাই তাহলে শুরু যেখানে হচ্ছে শুরু মানে যেটা মূল সেখানে আমাদের কি করতে হবে কাজ করতে হবে আমাকে ট্রিগারকে চেঞ্জ করতে হবে তাহলে কিভাবে চেঞ্জ করবো তুমি আমি যে একটা দিয়ে চেষ্টা প্রথম হচ্ছে কি তোমার পরিবেশকে ঠিক করো ওকে তাহলে এই চেইন অনুযায়ী কাজ করে এবার আসছি আমরা সলিউশনে তাহলে সলিউশন কি পরিবেশকে চেঞ্জ করুন ফার্স্ট কস কি তোমার কি ইচ্ছা থাকতে হবে যে আমি এটা থেকে বেরোবো তোমার ইচ্ছাই যদি না থাকে তাহলে বস কিছু হবে না অনেকেই আছে ইচ্ছা আছে হ্যাঁ বের এটা থেকে বের হতে পারছি না তাদের জন্য বস এফেক্টিভ একটু ইচ্ছার শক্তি লাগবে হ্যাঁ এটা থেকে বের হবো তাহলে আমি প্রসেসগুলো দিচ্ছি এগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করো রাত দিন দুই একদিন হয়তো আমনি কিছু রেজাল্ট হবে না বস কিন্তু এগুলো যদি সাইন্টিফিকালি প্রসেস অনুযায়ী কাজ করা শুরু করে দেখবে আস্তে আস্তে রেজাল্ট পাবে হ্যাঁ একদিনে ছাপতে যায় না তাহলে বস প্রবলেম দুই একদিন হয়তো করতে পারবে কয়েকদিন পরে এটা হবে না আমি যে প্রসেস বলছি এটা একটা সাইন্টিফিক প্রসেস এটা পারমানেন্ট সলিউশনের দিকে যাবে হ্যাঁ তাহলে ফার্স্ট ক্লাস হচ্ছে কি তোমার পরিবেশকে ঠিক করো একটা জিনিস কি কেউ যদি স্মোকিং স্মোকিং এর সাথে মানে এডিক্টেড থাকো তাহলে চেষ্টা করো কি সিগারেটের প্যাকেট বা সিগারেটের কিছু সামনে না রাখা অনেকে হয় কি যেখানে পরে বা মানে যেখানে পড়াশুনো করে সেখানে সিগারেটের প্যাকেট রাখছে ইসে রাখছে বা পকেটে রাখছে হ্যাঁ বা শোবার রুমে রাখছে তাহলে চেষ্টা করো এমন জায়গায় রাখো যেটা সেন জন্য চোখের সামনে না থাকে সিগারেটের কোনো ভাঙা টুকরো টুকরো যেন চোখের সামনে না থাকলে ওকে তুমি স্মোকিং করো ঠিক আছে করার পর এটা একদম পরিষ্কার ওকে তাহলে সিগারেটের প্যাকেট সিগারেটের কোনো টুকরো সামনে কিছু রাখবে না আর অনলাইন গেম যারা আছে তাদের পরিবেশটা কি করবে তুমি হোম স্ক্রিন বিশেষ করে চেষ্টা করো একবার হইতেও পারবে না তুমি করে ইনস্টল করে দেওয়ার বা আনস্টল না করতে বলে মোবাইলের এমন কিছু জায়গা রাখো যেন মোবাইল খুললেই সেই অ্যাপগুলোর সামনে না আসে ওকে তারপর আর কি হতে পারে যারা গেমের সাথে এডিক্টেড যারা সবসময় মোবাইল গেম খেলে তাদের এই সমস্ত ফ্রেন্ডের থেকে বস একটু দূরে সরার চেষ্টা করো যখনই দেখবে না বা কেউ স্মোকিংয়ের সাথে এডিক্টেড যখনই তোমার ওই বন্ধু মনে হবে না দেখা হবে চল একটা খাই তাহলে এভাবেই কী হয় বলো দেখি এই যে যখনই বন্ধু বলবে চল একটা তখন কি হবে ব্রেনে ক্রেভিং শুরু হবে বুঝা গেল এটা ট্রিগারে কাজ করে তাহলে বস তোমার পরিবেশটা কিন্তু খুব ইসে করতে এই সমস্ত বন্ধুকে বস একটু অ্যাভয়েড করার চেষ্টা করো সিগারেটের প্যাকেট থেকে একটু ইসে করার চেষ্টা করো পরিবেশটা মোট কথা ঠিকঠাক করো ওকে তাহলে এটা হলো পরিবেশ দিয়ে তো মোটামুটি ইস্যু হলো কিন্তু প্রবলেম কোথায় বলো দেখি তোমার ব্রেনে তো প্রোগ্রামিং হয়ে গেছে তুমি হয়তো পরিবেশ ঠিক করলে প্যাকেট সামনে নেই কিছু সামনে নেই বন্ধু বান্ধব থেকে দূরে আসছো কিন্তু ব্রেনের ক্রেমিং তো বন্ধ হওয়া শুরু হবে না কারণ ব্রেনে তোমার একটা প্রোগ্রামিং শুরু হয়েছে দুই তিন ঘন্টা পর বা এক দেড় ঘন্টা পরে ব্রেনে ক্রেভিং শুরু হবে সিগারেট সিগারেট বা অনলাইন গ্রাম ইনস্টাগ্রামে রিল এরকম কিছু শুরু হবে তো ব্রেনের ক্রেমিংয়ের এর জন্য কি হবে ব্রেনের প্রোগ্রামিংকে বস চেঞ্জ করতে হবে তার জন্য বস খুব এফেক্টিভ যেটা সেটা হচ্ছে অ্যাপারমেশন খাতায় তুমি কিছু অ্যাপারমেশন পাঁচটা লিখে নাও পাঁচটা পাঁচটা ভালো ভালো মনে করো কেউ ইনস্টাগ্রামে রিল দেখছো মানে মোবাইলে খুব বেশি সময় নষ্ট করছো সে তার অ্যাফারমেশন কি হতে পারে অ্যাফার্মেশন মানে খুব ভালো কিছু লাইন ভালো কিছু সেন্টেন্স যে আমি আমার সময়ে হ্যাঁ আমি আমার সময় ভালো কাজে অতিবাহিত করি ওকে আমি মানে ভালো কিছু করবে আমি অঙ্ক করতে ভালোবাসি হ্যাঁ আমার অঙ্ক করতে দারুণ লাগে আমার ইংরেজি করতে দারুণ লাগে মানে আমি এটাই লিখতে পারি কম না পজিটিভ কিছু পাঁচটা ভালো লাইন তোমার সম্পর্কে লিখো ওকে তাহলে পাঁচটা ভালো লাইন বা যে স্মোকিং এরকমও লিখতে পারো স্মোকিং মানে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ওকে আমি আমি ভালো কিছু মানে খাবার খাই এরকম কিছু পজিটিভ চার পাঁচটা লাইন লিখো তুমি তোমার মতো লেখো একটু ভাবো চার পাঁচটা লাইন ভেবে এটাকে দিনে তিনবার রিপিট করবে যে কোনো টাইমে সকাল রাত হলে আরও ভালো দিনে যে কোনো বার তিনবার রিপিট করবে ওকে পাঁচটা লাইন তিনবার ভালো পাঁচটা লাইন তিনবার তাহলে তিন পাঁচে পনেরো বার ওকে পাঁচটা লাইন লিখে নাও এটা মুখস্থ করো যখনই টাইম পাবে তিনবার রিপিট করবে দিনের মধ্যে যে কোনো বার বস তিনবার রিপিট করো তাহলে এটা কি হবে আস্তে আস্তে তোমার ব্রেনের প্রোগ্রামিং যখন বলবেন একদম ফ্লুয়েন্টলি বলবে একটু সাউন্ড করে বললে আরও ভালো ব্রেনে যখন এটা বারবার শুনবে বারবার শুনবে বারবার শুনবে তাহলে ব্রেনে কী হবে নিউ প্রোগ্রামিং আস্তে আস্তে ডেভেলপ করবে পুরনো প্রোগ্রামিং হয়তো একবারে এসে হবে না কিন্তু আস্তে আস্তে নিউ প্রোগ্রামিং কি হবে বলে দেখি ডেভেলপ হবে তাহলে ফার্স্ট কী বললাম পরিবেশটা ইসে করার চেষ্টা করো মেরামত করার চেষ্টা করো এফার্মেশন করো হ্যাঁ এটা কি হবে বলে দেখি নিউ প্রোগ্রামিং সেট করবে আরেকটা জিনিস বস সাবস্টিটিউট করবে সাবস্টিটিউট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রসেস বস এটা যদি করতে পারো না যে কোনো মনে করো যে কোনো বেড হবে যখনই তোমার মনে হচ্ছে এটা করবো ইনস্টাগ্রামে লুক রিল দেখবো অনলাইনে গেম খেলবো বন্ধুদের সঙ্গে আড্ডা মারব যে কোনো বেড হবে যখনই হবে না তুমি এটাকে না সাবস্টিটিউট করবে সাবস্টিটিউট মানে মনে করো কেউ মনে করো স্মোকিং করতে খুব ইচ্ছা করছে আমি বলছি না করবে না কিন্তু করার আগে যে কোনো যখনই হবে তুমি একটা কাজ শুরু করে দাও যে যখনই আমার স্মোকিংয়ের ইস্যু হবে তখন আমি মোবাইল ইউটিউবে বা যে কোনো একটা আমি একটা গান শুনবো পাঁচ মিনিটের বা আমি জল পান করবো ওকে এই কাজ করার আগেই কিছু একটা করবো সাবস্টিটিউট মানে সাবস্টিটিউট বলে ভুল হবে মানে এটা করার আগে কিছু একটা করবো জল পান করবো তারপর এটা করবো হ্যাঁ চার পাঁচ মিনিট আমি জগিং করব বা এক্সারসাইজ করবো এটা হতে পারে তারপর এটা করব ঠিক আছে আমি মোবাইলে পাঁচ মিনিট গান শুনবো এটা হবে বা একটা মোটিভেশনাল ভিডিও দেখব তারপর এটা করব। একটা সাবস্টিটিউট করার চেষ্টা করো খুব বেশি পেনের না সিম্পল একটা কাজ ওকে এটা দিয়ে কি হবে একটা দিয়ে সাবস্টিটিউট করলে মনে করো স্মোকিংয়ের ইচ্ছে হলে আমি আগে জলপান করব তারপর স্মোকিং করবো এরকম একটা চেঞ্জ করে নাও তাহলে এটা কি হবে একটা জিনিস কি ব্রেনে যখন ক্রেভিং হয় না এটা গ্রাফটা না এরকম হয় গ্রাফটা এইভাবেই উঠে এইভাবেই নামে এর গ্রাফ এটার মানে কি তোমার এর ইচ্ছে খুব আস্তে আস্তে বাড়বে বাড়বে খুব বেশি হবে পরে আস্তে আস্তে দেখবে কমে যাবে করি মনে করো সময় দেখলে তোমার খিদে পেলে আস্তে আস্তে খিদের পরিমাণ বাড়ছে বাড়ছে একটা সময় খিদে কি হয় নষ্ট হয়ে যায় আর খিদে পাচ্ছে না মানে একটা চরম সীমায় যাওয়ার পর আস্তে আস্তে কমতে থাকে শুধু এটা খিদের ক্ষেত্রে না যে কোনো ক্ষেত্রে ব্রেনে যখন ক্রেভিং শুরু হয় দরকার দরকার হ্যাঁ রিল কি দেখতেই হবে অনলাইন গেম খেলতে হবে এটা বাড়ছে বাড়ছে একটা সময় চূড়ান্ত সীমায় যাওয়ার পর আস্তে আস্তে কমবে তে তুমি এটাকে যদি আস্তে আস্তে দুই একটা কাজ দিয়ে প্রথমে একটা কাজ করে আরেকটা কাজ এইভাবে দুই একটা কাজ দিয়ে একটু সরাচ্ছ স্মোকিং করবো পাঁচ দশ মিনিট যদি পিছিয়ে দিতে পারো না তাহলে দেখবে কি যে চূড়ান্ত সময় এই টাইমটা যদি পার করে দিতে পারো আস্তে আস্তে গ্রাফটা কিন্তু কমবে বুঝতে পারছো তাহলে আমি কি বললাম সমস্ত কিছুতেই কাজ করতে হবে একটা দিয়ে হবে না পরিবেশকে চেঞ্জ করো অ্যাফার্মেশন ভালো কিছু বলো হ্যাঁ স্মোকিং স্বাস্থ্যের পক্ষে ক্ষতিপূর আমি স্মোকিং করবো না আমি ভালো কিছু খাবার আমি ভালো কিছু খাবার খেয়ে ভালোদের সঙ্গে চলি হ্যাঁ আমি ভালো কাজের সময় এসে করি তুমি তোমার মতো লেখো না বস চার পাঁচটা লাইন একটু ভেবে ভেবে লেখো এগুলো দিনে তিনবার রিপিট করো ওকে তারপর সাবস্টিটিউট করো সাবস্টিটিউট মানে এটা করবো করার আগে কিছু একটা করবো তারপর এটা করবো ওকে মানে এটা একটু পিছিয়ে দাও ওকে কারণ একটা টাইমে ম্যাক্সিমাম হয় ব্রেনের ক্রিমিং সেই সময়টা যদি একটু পার করে দিতে পারো না বস তাহলে তোমার কাজ হয়ে গেল আরেকটা জিনিস চার নম্বর শুরু তো করবে শুরু করো কিছুটা কম পরিমানে শুরু করো কিছুটা কম পরিমানে এটার মানে কি কিছুটা কম পরিমাণে ওকে মনে করো একটা এক্সাম্পল দিই মনে করো কেউ স্মোকিং সাথে এডিক্টেড তাহলে কি সে কি প্রথমেই সিগারেট ছাড়তে পারবে না যখনই ক্রেবিং হবে কিছুটা সাবস্টিটিউট করে টে স্মোকিং করবে কিন্তু পুরোটা খাবে না মনে করো পাঁচ ছয় টান দিয়ে করার পর ফেলে দাও অনলাইন গেম আগে মনে করো দুই ঘন্টা খেলতে একবারে না এবার আধ ঘন্টা কমিয়ে দেড় ঘন্টা খেলবে ইনস্টাগ্রামে রিল দেখলে আগে মনে করো তোমার এক দেড় ঘন্টা চলে যেত পনেরো বিশ মিনিট কমিয়ে দাও আমি বলছি না পুরোটা কমাবে কিছুটা কমাবে যেহেতু তোমার পেইন না হয় তুমি যদি পুরো পেন না একবারই গেম দেখব না হ্যাঁ একবারই ইনস্টাগ্রামে রিল দেখবো না গেম খেলবো না তাহলে বস চাপ হয়ে যাবে বন্ধুদের সঙ্গে একদম আড্ডা মারা বন্ধু একটু কিছুটা কম করে দাও ওকে শুরু করো কিন্তু কিছুটা কম ওকে তাহলে এটা হলো আরেকটা জিনিস বস সেটা হচ্ছে ভিজুয়ালাইজ ভিজুয়ালাইজ বলতে কি তুমি যেই মনে করো তোমার অনলাইন গেমের সাথে ডিটে ইনস্টাগ্রামে রিল বন্ধুদের সঙ্গে আড্ডা মারা এগুলো থেকে বেরিয়ে আসতে চাচ্ছো তাহলে তুমি কিছুটা টাইমে দিনের কিছুটা সময় রিল্যাক্সভাবে বসো শান্তভাবে বসে কল্পনা করো তুমি এই সমস্ত থেকে বেরিয়ে আসছো দিনের সম্পূর্ণ সময় তুমি ভালো কাজে অতিবাহিত করছো ভালো ভালো খাবার খাচ্ছো দিনে এক্সারসাইজ করছো সুন্দরভাবে পড়াশোনা করছো ভালোভাবে চাকরি প্রিপারেশান নিচ্ছ ওকে ভালো ভালো বন্ধু বান্ধবের সঙ্গে একসাথে মিলে গ্রুপ স্টাডি করছো এরকম কিছু ভিজুয়ালাইজ করো মানে তোমার ডেজার্ট ডেজার্ট পিকচার ওকে তোমার ডেজার্ট পিকচার কি তুমি এটা বেডভিট থেকে বেরিয়ে আসছো বেড থেকে বেরিয়ে আসলে তোমার ছবিটা কেমন হবে সারাদিন কি কি কাজে সময় নষ্ট ইসে করবে ওকে কি কি কাজে করবো হয়তো তুমি ক্রিকেট খেলছো ফুটবল খেলছো ভালো সারাদিনে কিছুটা খেলতেই পারো হ্যাঁ বন্ধুদের সময় সময় করছো কিন্তু কিছুটা পাঁচ দশ মিনিট আড্ডা মেরে বেরিয়ে আসছো ভালো কিছু দেখছো ইউটিউবে ভালো কিছু ইসে দেখছো ভালো কিছু মোটিভেশনাল ভিডিও দেখছো ইন্সপিরেশনাল ভিডিও দেখছো ভালো কিছু ক্লাসও করছো ইউটিউব থেকে অনলাইনে ক্লাস করছো হ্যাঁ তুমি কোচিং নিচ্ছো ভালোভাবে প্রিপারেশন নিচ্ছো ভালো ভালো খাবার খাচ্ছো এক্সারসাইজ করছো হ্যাঁ এরকম তোমার ডেজ পিকচারটা কি তুমি কি চাচ্ছ সেটা একটা কল্পনা করো ওকে তাহলে এই দুটো জিনিস যদি করো না এটা হচ্ছে কি এই দুটো জিনিস কি হবে ব্রেনের এ কাজ করবে ওকে তুমি একবারে ছাপতে পারবে না কিন্তু বস এই দুটো জিনিস আস্তে আস্তে দুই মানে এক ইসে নাই দেখবে কি যদি রেগুলার বস এগুলো যদি করতে পারো না হান্ড্রেড পারসেন্ট সাইন্টিফিক অ্যাফারমেশন আর ভিজুয়ালাই সেটা তোমার প্রোগ্রামিংকে সেট করবে আর পরিবেশ সাবস্টিটিউট এগুলো হচ্ছে কি বাইরের এক্সটার্নাল হ্যাঁ দুটো জিনিস ইন্টার্নাল এক্সটার্নাল দুটো ম্যাটার কি একটা কী করবে মিথস্ক্রিয়া ঘটায় আস্তে আস্তে তোমাকে এই ব্যাড থেকে সরিয়ে আসতে সাহায্য করবে ওকে তাহলে আমরা কি বললাম যে যে কোনো বেডিবিটি তিনটা প্রসেস থেকে কাজ করে ট্রিগার ট্রিগারের পর আমরা সেই কাজটা করি আচরণটা করি বিহেভিয়ার তারপর একটা রিওয়ার্ড হয় ওকে তাহলে আমরা এই কাজগুলো দিয়ে আমরা ট্রিগারটা ইসে করার চেষ্টা করতে পারি আরেকটা জিনিস কি রেওয়ার্ড রেওয়ার্ড বলতে কি যেমন তুমি ব্যাডেবিট করলে ব্যাডেবিটে যখন সেই কাজটা করে ফেললে অনলাইন গেম রিল দেখে ফেললে তখন কি ব্রেন থেকে যখন ডোপামিন রিলিজ হয় রেওয়ার্ড তুমি কি করো তুমিও তোমার মতো বেড থেকে কিছুটা কমালে এক সপ্তাহ পরে আমি এটা করব। ওকে আমি যদি এই বেড থেকে স্মোকিং কিছুটা কমাতে পারি আজকে আমি এক সপ্তাহ পরে বিরিয়ানি খাবো বা একটা শার্ট কিনবো কিছু একটা তুমি তোমার মতো একটা ইসে করো বা নিজে কি বাহ বাহবাদাও না হ্যাঁ পিঠের মধ্যে একটু ইসে করো এটাও রেওয়ার্ডের কাজ করে বুঝতে পারলে কি বললাম তাহলে আমি কি বললাম তাহলে তুমি ট্রিগারের জন্য এই পাঁচটা কাজ করো আর তুমি তোমার নিজের মতো ইসে শেষ করো হ্যাঁ রেওয়ার্ড সৃষ্টি করে এক সপ্তাহে এতটুকু কমাবো তাহলে আমি এই রেওয়ার্ডটা থাকলো পরের সপ্তাহে আমার জন্য এটা থাকলো এটা তুমি তোমার নিজের জন্য কি করতে পারো রেওয়ার্ড সেট করতে পারো ঠিক আছে তাহলে এভাবে যদি কাজ করো দেখবি কি আস্তে আস্তে বেডবিট থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবে তাহলে এই ভিডিওটা যদি ভালো লাগলো না কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবি যদি ভালো লাগে নেক্সট আরেকটা ভিডিও দেবে এটা তো হচ্ছে বেডবিট থেকে বেরিয়ে আসা যায় কিভাবে নেক্সট আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করব গুড হ্যাবিট কিভাবে তৈরি করা যায় ঠিক আছে আরেকটা জিনিস ফ্রেন্ডস আমরা ফার্স্ট জুলাই থেকে একটা কম্বাইন বেস শুরু করেছি সেই কম্বাইন বেসসে তো একদম টু অ্যাডভান্স লেভেলের মানে প্রিপারেশন তো করানো হয় এবং সঙ্গে সঙ্গে এরকম মেন্টাল প্রোগ্রামিংয়ের জন্য আলাদাভাবে গাইড করা হয় তো বাস তুমি যদি সিরিয়াস একজন স্টুডেন্ট হোক যেখানে প্রিপারেশনে চাও আবার একটা গাইডেন্সও চাও মেন্টাল প্রোগ্রামের জন্য বস তাহলে লিট না করে ডিসক্রিপশনে চলে যাও সেখানে আমাদের অ্যাপেল লিঙ্ক আছে অ্যাপটা ইনস্টল করে হ্যাঁ সেখানে জুলাই টু ডিসেম্বর বলে একটা কম্বাইন কোর্স আছে সেখানে এনরোল করতে পারো ফিস হচ্ছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় সমস্ত সাবজেক্ট ধরে ধরে কভার করা হচ্ছে ছয় মাসে ঠিক আছে তো সিরিয়া আসলে একদম লেট করে না ডিসক্রিপশনে চলে যাও আর যদি অসুবিধা নিচে যাও কন্ট্যাক্ট নাম্বারও কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে তো আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে না ভিডিওতে